I have a very penthouse, nice penthouse. যুক্তরাজ্যে 360টি বিলাসবহুল বাড়ি, চলেন রোলস রয়েসের গাড়িতে। শুধু তাই নয়, এক একটি জুতার দাম 5 লাখ টাকা এবং 9.5 লাখ টাকা দামের এক একটি স্যুট। এমন বিলাসবহুল শৌখিনতার কথা শুনে ব্যক্তিটিকে ব্রিটেনের রাজপরিবারের সন্তান ভাবা আশ্চর্যের কিছু নয়। কিন্তু অবাক করা বিষয়, এই বিলাসী জীবন ও অঢেল সম্পত্তির মালিক আর কেউ নয়, তিনি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায়, চট্টগ্রাম 13 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী এই বিরাট সাম্রাজ্যের বিস্তারিত তথ্য। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। যুক্তরাজ্যে বাড়ি কেনার জন্য সাইফুজ্জামান বিভিন্ন কোম্পানি তৈরি করেছেন। সব মিলিয়ে যুক্তরাজ্যে তার বাড়ি রয়েছে 360টি, যার দাম $25 কোটি বা $3,000 কোটি। তার পরিহিত জুতাগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম £6,000 বা $9,50,000। আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাসুরের চামড়া অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম £3,000 বা $5,00,000। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তার একটি বিলাসবহুল ও অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত 5 তলা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছেন ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের। এক পর্যায়ে তাকে বলতে দেখা যায়, তার বাবা সাবেক প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলেন। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের এজেন্ট রিপন মাহমুদ আল জাজিরার সাংবাদিকদের জানান, কেবল যুক্তরাজ্যে নয়, যুক্তরাষ্ট্রেও 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে সাইফুজ্জামানের। এর মধ্যে 5টি নিউ ইয়র্কের প্রধান এলাকাগুলোতে এবং 4টি নিউ জার্সিতে। এছাড়াও রিপনকে বলতে শোনা যায়, প্রতি বছর তার মাধ্যমে $10 কোটি অর্থাৎ $1,200 কোটি বিনিয়োগ করেন সাইফুজ্জামান। রিপনের তথ্য এবং তাদের অনুসন্ধান মতে, বিদেশে সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ 675 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় $8,100 কোটি। ভূমিমন্ত্রী থাকাকালে 2018 সালে বাংলাদেশের ইউসিবি ব্যাংক দখল করেন সাইফুজ্জামান। গত 27 আগস্ট বাংলাদেশ ব্যাংক ইউসিবির বোর্ড ভেঙে দিলে ব্যাংকটির নিয়ন্ত্রণ হারান তিনি। উল্লেখ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পিতা ব্যাংকিং সেক্টরে আলোচিত আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার বিরুদ্ধে 1999 সালে অস্ত্রের মুখে ইউসিবিএল ব্যাংকের পরিচালনা পরিষদ দখল করার অভিযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের আরেক আলোচিত নাম এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমও সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নিকটাত্মীয়। আলসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।